তো হে গাইজ, গুড মর্নিং। তো আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে আলুর তরকারি আর রুটি। আর এই ভিডিওটা তোমরা দেখে বুঝে গেছো, এটা হচ্ছে আমি মা বাড়ি যখন ছিলাম তখন এই ভিডিওটা আমি নিয়েছিলাম। একটা শর্ট ভিডিও ভাবছিলাম ছাড়বো, ছাড়বো, অনেকদিন ধরে আবার ছাড়া হচ্ছে না। এগুলো হচ্ছে কুড়েমির ফল। তো এখানে টিফিন খাচ্ছি আর নিজে সিরিয়াল দেখছিলাম, দেখতে দেখতে স্নান করে চলে এসেছি। আর স্নান করে এসে এখানে আমি গোপালকে দিয়ে দিয়েছি খেতে। তো গোপালকে মিনিমাম 4 বার দিতে হয়, তার থেকে আমি 1 বার দিয়ে দিয়েছি, পরে দিদা দিয়ে দেবে। আর এখানে তুলসী মন্দিরটা বসিয়ে দিচ্ছি যাতে পুজোতে অসুবিধা না হয়। তো এখানে গোপালকে একটু দোল দোল দিয়ে দিলাম, কারণ গোপাল যেহেতু একদম বাচ্চা তাই। আর এখানটায় আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো পুজো দিয়ে দেন আমি চলে যাব খেতে, কারণ আজকে আমাকে এক জায়গায় যেতে হবে। তো আমার লাঞ্চ হয়ে গেছে, একদিন আমি রেডি হয়ে বসে আছি, যখনই ডাকবে আমি তখনই নেমে যাব। তো ওয়েট করতে করতে আমি পুরো শুয়ে গেছি, জানি না কখন বেরাবে। সো ফাইনালি ওরা এসে গেছে। আর এটা দেখে না একটা ছোট্ট মিষ্টি বন্ধু, এটা কিন্তু রটভিলার। হ্যাঁ, যতটা দেখছো একদম মিষ্টি দেখ, বড় হলে কিন্তু একদম মানে কি বলবো, ডেঞ্জার, আমার ভয় লাগবে গায়ে হাত দিতে তোমার। তো দেখো, এটা এখন আমার নিউ আলিপুরের ব্রিজ ক্রস করছি। আর আমাদের প্ল্যান ছিল 4টার সময় বেরোনো, কিন্তু এতটা লেট হয়ে গেছে, বেরোতে বেরোতে 5টা 6টার মতন বেজে গেছে। আর সবাই আমরা যাচ্ছি একটা কুকুরকে একটা হোমে দিতে, কারণ কুকুরটা না অন্ধ। তো ওই কুকুরটাকে দিতে যাচ্ছি যাতে ওখানে ভালো থাকতে পারে। তো প্রায় আমরা অনেকটা রাস্তা চলে এসেছি, আর এনাকে দেখো, ইনি শুধু ঝিমিয়ে পড়ছে, কারণ যেহেতু বয়সটা অনেকটাই অল্প, তো খালি ঘুমাচ্ছে। আর লাস্টের দিকে তো ও জায়গায় ঘুমাচ্ছে, আমি একদম ঘুমোতে ঘুমোতে গেছি, কারণ এত সুন্দর হাওয়া দিচ্ছিলো যে আমরা পুরো ঘুমিয়েই পড়েছিলাম। তো দেখো, ফাইনালি আমরা আরেকটা ব্রিজ এসে গেছি, এখান থেকে নামলেই দিন বজবজ জায়গাটা চলে আসবে। আর যেতে যেতে পুরোটাই সন্ধ্যে হয়ে গেছে। আর তোমাকে আগেও তোমাদের আগেও বললাম, সরি একটুকুনি আমি তুতলে যাচ্ছি, প্রায় অনেকদিন পর আবার ভিডিও যেহেতু দিচ্ছি তাই। তো অনেকটাই যেতে যেতে অনেকটাই রাত হয়ে গেছে, মানে সন্ধ্যে হয়ে গেছে। তো দেখো, ফাইনালি আমরা এসে গেছি, আর বাকিটা ভিডিও তুলতে পারিনি কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখানটা প্রচুর চেঁচামেচি করছে, কাছে যাচ্ছি, আমাকে আদর করছে, কিন্তু ভয় কিছু নেই, কুকুরগুলো কাটবে না, এখানে সবাই একদম পোষ্য বলতে গেলে। তো ফাইনালি ওখান কুকুরটাকে দিয়ে আমরা এখন বাড়ি ব্যাক করছি। আর যেতে যেতে আমরা চিকেন প্যাটিস খাচ্ছিলাম, বাট আমি বেশি খাইনি কারণ আমার খুব গা গোলাচ্ছিল। তো বাকিটা খেয়ে তারপরটা আমি ফেলে দিয়েছি। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, আর বাড়িতে ডিনার ফিনার করে দেন ঘুমিয়ে পড়েছি। তো চলো, ভিডিওটা এখানে, টাটা।